আর এটাতে তোমার দাদাকে চিনতে পারছ? কোনটা দাদা? তো ফাইনালি স্নান করে চলে এসেছি, আজকে শ্যাম্পু করলাম, চুল এখনো ভিজে আছে, তো লেট হয়ে গেছে আজকে কাজ। খাওয়া এখন জিতু, তুই খাবি? জিতু এটা পাপা কি নিয়ে এসছে? ম্যাঙ্গো। এই টাকাগুলো কতগুলো টাকা আছে তো? তো তোমাদের দাদা ডিউটি থেকে ফেরার পথে জিতু বিরিয়ানি খাবে বলে কান্না করছিল। তোমরা অনেকেই জানো যে জিতু বিরিয়ানিটাকে খুব ভালোবাসে, তো বিরিয়ানি নিয়ে এসেছিলো, সাথে নিয়ে এসেছিলো আম। তো আমটা তো কেটে আমি সবাইকে দিয়েছি, বাট তোমার দাদা একটু পরে খাবে, আর জিতুকে দিয়েছি, জিতু বলেছে একটু পরে খাবে, কিন্তু আমার খাওয়াটা আমি ঠিক খেয়ে নিয়েছি। তো চলো তারপরে বিরিয়ানি খাওয়ার জন্য বসে পড়লাম। তো তিনটে প্লেট নিয়ে আমরা অলরেডি বসে গেছি, কিন্তু আমি না বিরিয়ানিটা ঠিক পছন্দ করি না, কারণ আমি মানে প্রথম প্রথম খুব খেতে ভালোবাসতাম, কিন্তু এখন না আমার বিরিয়ানিটা দেখলে সহ্যই হয় না, আমার রাগ হয়, কিন্তু তবুও ওদের জন্য আনতে বলেছি, তো সেই জন্য খারাপ লাগবে বলে ও আমার জন্য নিয়ে আসে, কিন্তু আমি কি করি, আমি জাস্ট অল্প কটা খেয়ে আবার রেখে দিই, মানে জাস্ট অল্প করে আমি বিরিয়ানি আর ওটা আবার রেখে দিই, কারণ জিতু তাহলে দুবার হয়ে যায়, রাত্রেও ওর জন্য হয়ে যায়। তো রাত হয়ে গেছিলো রীতিমতো, ও জিতুর জন্য ছিল বিরিয়ানি, তো আমি আর তোমার দাদা খাবো জাস্ট তার জন্যই, একটু কুমড়ো ভাতে আর আলু ভাতে দিয়ে দিয়েছিলাম, ঘি ছিল সাথে, তো ভাবলাম জাস্ট একটু ভাতে ভুতে দিয়ে রাত্রে এটা চলে যাবে, কারণ জিতুকে নিয়ে হয় সমস্যা তাহলে, কিন্তু ওর জন্য তো বিরিয়ানি আছে তাহলে আর কোনো সমস্যাই হবে না, যার জন্য ভাত চাপিয়ে দিয়েছি। তো রাত্রে খাওয়া দাওয়া করবো ভাবছি, কিন্তু এদিকে আবার একটু লেট হয়ে গেছিলো, কারণ জিতুর স্কুলের প্রজেক্ট বাকি ছিল, তো ও প্রজেক্টগুলো নিয়ে নিচে বসে গেছে, আর তোমার দাদা ওদিকে আছে। তো ব্লগটা না আমি দুই দিনে শেষ করছি, এটা সেই দিন দুপুর থেকে রাত হয়ে গেছে এটা, তো সেই দিন আবার দিকে টিভিতে ম্যাচ চলছে, কারণ ও টিভির ক্রিকেট দেখতে খুব ভালোবাসে, ক্রিকেট চলছে প্লাস স্কুলের প্রজেক্ট করছে, তো এটা আবার এর জন্য ব্লগটাকে টান্সলেন্ট আজকে আবার নিয়ে চলে এসেছি, দুই দিনে ব্লগটা ভাবছি কমপ্লিট করব, চেষ্টা করছি। তো গুড মর্নিং সবাইকে, সকাল এখন 10টা বাজে, গুড মর্নিং আমার জন্য, কারণ ঘুম থেকে উঠেছি এখন, তো কাল রাত্রে আর তেমন কিছু দেখাতে পারিনি। তো যাই হোক, সকালবেলায় অবস্থা পুরো ঘেমে গেছি, এতটা গরমের বাইরে রৌদ্র তাপটাও প্রচুর আছে, সেই জন্য আজকে গরমটা বেশি, জানি না বৃষ্টি হলে তো ভালো লাগতো, বাট ওয়েদারটা প্রচণ্ড হট। তো এখন কী করেছি, সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সব শুরু করে দিয়েছি, দেখো বিছানাটা এখনও গোছাচ্ছিলাম, গোছাতে গোছাতে এই জিনিস সব পড়ে আছে, বালিশ কাঁথা, এই যে আমার কোপরে মানে কোলের উপরে সব আছে, এগুলো পুরো সেট করবো, গোছাবো, তারপর আজকে পুরো ঘরটাকে আবার কিছু কিছু জিনিস ডেকোরেশন করে নতুন করে সুন্দর করেছি রুমটাকে, সেগুলো তোমার সাথে শেয়ার করবো আজকে। আজকের ব্লগটা হবে জাস্ট অনলি ফর শুধু রুমটাকে কিছু কিছু জিনিস অ্যাড করেছি সেইগুলো দেখানোর জন্য। তো চলো তোমরা দেখতে থাকো, পুরো বাড়িটা কমপ্লিট করে নিই, তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো রাত দেখে নিয়েছো, সকালে উঠেও গেছি, ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন শুরু হয়ে গেছে, তো সকালের দিকে একটু কাজের চাপটা আমার থাকে, সকাল বলতে উঠি তো 10টার সময়, তো কাজের চাপ কী আর। তো ক্যামেরাম্যানকে দেখতে পাচ্ছে, জিতু হলো আমার ক্যামেরাম্যান, তো ঘরবাড়ি একটু পোছা না দিলে হয় না, কারণ রোজকার অভ্যাস এটা, মানে আমার কিছু হোক আর না হোক আমাকে একটু আমার ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু গুছিয়ে রাখতে দিতে হবে, মানে রোজকার আমার এই কাজগুলো রোজ করতে হবে, পুরো নিট অ্যান্ড ক্লিন করে ঘরটা গোছাতে হবে, তার মধ্যে আমার খাওয়া হলে হবে, না হলে খাবো না, বাট জিতুর খাবারটা আমি দিয়ে দিই। তো ফাইনালি স্নান করে চলে এসেছি, আজকে শ্যাম্পু করলাম, চুল এখনও ভিজে আছে, তো লেট হয়ে গেছে আজকে কাজকর্ম সব কিছুতে লেট হচ্ছে আমার। তো যাই হোক, এখন রান্নাঘরে যেতে হবে, স্কিন কেয়ার বগেরা কিচ্ছু করার সময় এখন নেই, কারণ রান্নাঘরে যাবো তাড়াতাড়ি রান্না করবো, কারণ সকালে আজকে তেমন কিচ্ছু খাওয়া হয়নি, হালকা লাইট খাবার খাওয়া হয়েছে, তো যার জন্য এখন চলো রান্নাঘরে গিয়ে রান্না করবো, কিন্তু যে সবজিগুলো রান্না করবো সবজিগুলো আজকে ডিফিকাল্ট আছে, কারণ সেগুলোকে কাটতে হবে এখন, তারপর সেগুলো রান্না হবে। তো চলো রান্নাটা করে নিই, রান্না তোমার দাদা ডিউটিতে আছে এখন চলে আসবে, আর জিতু ওদিকে কী করছে চলো দেখে আসি।
তো এদিকে দেখ, এই যে কি পড়াশোনা না করে কানে হেডফোন, তোর নজর কোন দিকে? ওটা স্টিলের হয় না? তা ওটা আলাদা, পড়তে বসতে পড়তে বস। বাড়িঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, ভেবেছিলাম তোমাদেরকে শেয়ার করবো, তো জাস্ট এক ঝলকে দেখাবো, কিছু 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 জিনিস দেখাবো যেগুলো আমি অ্যাড করেছি, তোমরা দেখো নি সেই জন্য দেখাবো। তো চলো, সব থেকে একটা বেস্ট জিনিস হচ্ছে ওই জিনিসটা যেটা তোমাদেরকে আমি দেখানো হয়নি, ওটা আজকে শেয়ার করবো, চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো ফাইনালি এখানে যে ফ্লাওয়ার পটটা ছিল, আজকে ফুলগুলোকে পরিষ্কার করলাম, কারণ পুরো পচে গেছে, গন্ধ বের হচ্ছিলো। তো এই ফ্লাওয়ার পটটা এখন খালি আছে, এটাতে ফুল নিয়ে আসলে তবেই ফুল আবার জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করো। আর এটা হচ্ছে আজকে লোকনাথ বাবার পুজো আছে শাহিদ, তো রিঙ্কুদি প্রসাদ দিয়ে গেছে, তো প্রসাদটা এখানে রয়ে গেছে, এটা তুলবো এখন, তাহলে পিঁপড়ে হবে। এদিকে আমার মেয়ে চুপচাপ বসে আছে এটাকে ইমোজিটাকে ধরে, তো এটাকে অবশ্যই দেখেছো তোমরা। আর আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, তার আগে দেখিয়ে দিই আমার মাছেরা কী করছে। দেখো ওরা খেলা করছে বিন্দাস, মনে খেলা করছে, ওদের শুধু খাওয়া আর খেলা করা, আর কোনো কাজ নেই। তো যাই হোক, এটা দেখে নিয়েছো। আর ঘরটা, তার আগে একটু ঘরটাকে তোমাদেরকে দেখিয়ে দিই, ঘরটাকে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে করে রেখেছি। আর যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ওটা, ওটা অ্যাড করেছি, অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। আর আমার গপ্পু ওখানে বসে আছে, ছোট গপ্পু ওপরে আছে, দেখো। আর ওই জিনিসটা তোমাদেরকে দেখিয়েছিলাম হয়তো, মানি প্ল্যান্ট লাগিয়েছি, লাগি অরিজিনালি না, জাস্ট ডেকোরেশনের জন্য, ঘরটাকে সুন্দর রাখার জন্য। আর এই পর্দাগুলো খুললে না বাজে লাগে, যার জন্য পর্দাগুলো আমি খুলতে পারি না, আর সেই জন্য পর্দাগুলোকে ওরকম করে রাখা হয়েছে। আর জিতুর ঘরটাও আজকে নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়েছিলাম, রোজই গোছানো হয় বাট ও একটু অগোছলো করে ফেলে। আমাকে দেখতে পাচ্ছে ওই যে আমি, আর এদিকে, তো এদিকে সমস্ত কিছু এভাবে রেখে দিয়েছি, একদিন ভালোভাবে হোম ট্যুর দিয়ে দেবো তোমাদেরকে, পুরো বিল্ডিংয়ের বাইরে থেকে ভিতর থেকে সব কিছু। তো এখান থেকে এই যে, আর ওটা আমার কিচেন, তোমরা অবশ্যই জানো এটা আমার কিচেন, বাইরেই পাস্তা বার করেছিলাম, রান্না করবো তাই, বাট এখন আর করবো না, লেট হয়ে যাচ্ছে। তো চলো যেটা দেখাবো, লাইট অন করে নি, সেটা হলো এই জিনিসটা। তো এই জিনিসটা মানে আমার কি বলবো, এটার কিছু বলার ভাষা নেই, কারণ জিনিসগুলো দেখে নাও। সবার প্রথম হচ্ছে জিতু 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 এই এই ফটোটা, এটা আমি যখন কোয়ার্টারে ছিলাম, যে আর্মি ক্যাপ পরা আছে, ওর বাবার ক্যাপ পরা আছে, জিতু যখন ছোট্ট একটুখানি ওটা গেছে, তোমার দাদা যখন ফার্স্ট জয়েন করেছিল তখনকার ফটো, এটা তখনকার ফটো। জিতু রাজস্থানে যখন সবে বসতে শিখেছে, সবে বসতে শিখেছে, কোয়ার্টারের সামনে বসে আছে চেয়ারে, ছোট্ট চেয়ারে। এটা আম্বালা ক্যান্ট হরিয়ানার ফটো আছে, এটা এটা রাজস্থানের, এটা আমাদের দুইজনের ফটোটা দেখে না, আমি যখন আর একটু মোটো ফটো ছিলাম। এটা জিতুর স্কুলে UKG-তে, এটা স্কুলে হেড বয় হয়েছিল, তখন কোনো বক্তৃতা দিচ্ছিল বা যাই হোক। এটা দীঘাতে ঘুরতে গিয়ে আমরা তিনজন, এটাতে, এটা বোধহয় LKG কিংবা নার্সারিতে, তখন ছোট ছিল। এই যে এটা হচ্ছে স্কুলের হেড বয় যখন হয়েছিল, তো স্কুলের মার্কারি স্কুলের হেড বয় ছিল ও, আর ওটা হেড গার্ল, তো ওদের অনেক দায়িত্ব পালন করতে হতো, তো সেইগুলো করছে। আর এটাতে তোমার দাদাকে চিনতে পারছ, কোনটা দাদা, দেখা হলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। এটাও হচ্ছে ট্রফি নিচ্ছে হেড বয়ের। জিতু আগে ভালো ছিল বাট এখন পড়াশোনায় খুবই খারাপ হয়ে গেছে, দেখো মানে পুরো স্কুলের হেড বয় ও ছিল, এত ভালো পড়াশোনা করতো, কিন্তু আমার ছেলে এখন পুরো বিগড়ে গেছে। আর তার সাথে এটা তো দেখেই নিয়েছো, এটা আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছিল, নিতু, আই লাভ ইউ নিতু, মিস ইউ ইয়ার, বহুত মিস করি তু তেরে কো মে, এবেলা গিফট উসনে দিয়া থা মেরে কো, পতা হ্যায় ও ভি ব্লগ দেখ রহা হ্যায়। আমি তো হিন্দি ভুলে গেছি, টুটা ফুটা হিন্দি নিয়ে কথা বলতে ইচ্ছে করে না এখন আর। আর গপ্পু বসে আছে, আর এদিকে গাছটা দেখো অবস্থা, গাছটা বাইরে চলে এসছে, বাইরে বাইরে গাছটা, এই গাছটা ঘরে থাকলে না মরে যায়, বাইরে দিয়েছি বলে বেঁচে গেছে, কিন্তু মানি প্ল্যান্টটা ওর সঙ্গে এই হয়ে গেছে। এদিকে ক মিনিট বাকি আছে, আর 4 মিনিট বাকি আছে, জামা কাপড় দেওয়া আছে, নাড়তে হবে, আর রান্না করবো, আজকে কি রান্না করবো, এটা রান্না করবো, এই মোচাটা এখন এটাকে কাটতে বসবো, কাটাকুটি করে নিয়ে তারপরে তোমাদের সাথে অবশ্যই আবার দেখা করে কথা বলবো। আর এখানে সবজিটা এক বাগারে সব কিছুই থাকে কম বেশি, তো ফুল সব কিছু দেখানো হয়ে গেছে, কিচেনটা একবার দেখিয়ে দিই।
আজকে পরিষ্কার করলাম, রোজই করি বাট আজকে একটু স্পেশাল হয়ে করেছি, কারণ দুই দিন ধরে করতে পারিনি, দুটো দিন ধরে করতে পারিনি কারণ শরীরটা খারাপ ছিল। তার জন্য আজকে আবার এই যে এখানে আমার ঠাকুর থাকে, আমার ভগবান এখানে থাকেন, দেখতে পাচ্ছ, আর এদিকে জিতু। সেই হেডফোন আবার কানে, হেডফোনটা খুলে রেখে দাও। কি করছো, স্কুলের ওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে? কই কেমন করছে দেখি ম্যাথটা? ওটা হয়ে গেলে আমি ঢুকিয়ে দাও, বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে তো। তো কে শুনে কার কথা, আমি কথা বলে যাচ্ছি, ওর কোনো ভ্রুক্ষেপ নেই, ওর ওর তালে ব্যস্ত। যাই হোক, ফেসের অবস্থা খুবই খারাপ। তাকাচ্ছে শয়তান চোখে, কি দেখছি সেরকম করে। তো ফেসের অবস্থা খুবই খারাপ। তো চলো সবজি কাটাকুটি করে নিই, হয়তো তখন ভিডিও বানাতেও পারি নাও পারি, তারপরে আবার দেখা হচ্ছে। তো চলো। তো এদিকে না, আমাদের ঘরের সোফাটা এই যে নিচের দিকে একটু প্রবলেম হয়েছে, তার জন্য মিস্ত্রি এসে দেখছে যে ভিতরের সোফার যে স্পঞ্জটা থাকে না, ওটা পুরো নষ্ট হয়ে গেছে। তো উনি এসে বলছে যে এটাকে নিয়ে যে ওখানে মানে দোকানে গিয়ে রিপেয়ার করবে, ঠিক করবে, বাড়িতে করলে হবে না। তো সেই মতো তোমার দাদা ডিউটি থেকে জাস্ট ফিরেছে, তো আবার ওনাকে ছাড়তে যাচ্ছে, আর ভ্যানটাকে উনি আনবে সাথে করে, এনে নিয়ে চলে যাবে। আর ওটাকে আজকে দ্বিতীয় দিন আমি ভয়েস ওভার দিচ্ছি, তো আজকে দেওয়ার কথা আছে। তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব সোফাটা কেমন দেখতে হয়েছে। আর জিতুর অবস্থা দেখো, কোথায় বসে গেছে, মানে উল্টো দিকেও বসে গেছে, যেখানে মাথার কোনো পাতলা কাঠ থাকে কি যা কী থাকে জানি না, বাট ওই সাইডেই বসে গেছে। এর কোনো সত্যি বুদ্ধি নেই। তো চলো দেখো, করেছি শাক ভাজা, এটাতে ভাত, এটাতে সোয়াবিনের তরকারি, আর ফ্রিজে একটা মাছ আছে, আর এটাকে ভাজবো এখন। চলো মিস্ত্রির সাথে ভ্যান রাখতে। প্রায় আমার রান্না কমপ্লিটের পথে, তারপর এটাকে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো মানে পুরো তেল যদি গরম না হয় তো সেখানে মানে ভাজাভুজি কিছু করা যায় না, চুলগুলো ভিজে শুকানোর জন্য অসুবিধা হচ্ছে। তো আমি আজকে কী করেছি, কাঁচা তেলে ভাজার জন্য মুচার বড়া করেছি, সেটা দিয়ে দিয়েছি, উঠছে না, জাস্ট দেখো বলছি। এখন বেশি করে তা ওকে আগুন দিতে হবে, মানে গ্যাসের জোরটা বেশি দিতে হবে, তবে যদি ওঠে। কেমন মোটো মোটো লাগছে, একটু খাওয়া দাওয়া যদি ভালো লাগে করি না, পুরো মোটো মোটো হয়ে যায়, আবার কমিয়ে দিলে আবার ভালো লাগে, রোগা হয়ে যায় তার মানে ভালো লাগা বলতে। তো চলো, আজকে গরম প্রচুর প্রচুর গরম, জিতু স্নান করে নে, জিতু কি করছে দেখি তো, স্নান করে নে, যাও দাঁড়াও স্নান করো। কি ভাবছো ওটা করে তো এগুচ্ছে, বা দেখো। তো স্কুলে হলিডে হোমওয়ার্ক করছে, স্কুল ছুটি আছে কিন্তু করেনি, স্কুল খুলবে এখন এই উইকে নেক্সট উইকে, তার জন্য এখন কাজকর্ম লেগে গেছে। চলো, পুরো খালি হয়ে গেছে এখন, অতটা স্পেস, আগে মনে হতো এই জায়গাটাই সোফাটাই পর্যন্ত চলে আসতো, আর এটা এখানে ছিল, যার জন্য এখানে কোনো জায়গায় বোঝা যেত না, এখন দেখো প্রচুর স্পেস মনে হচ্ছে। আর একটা জিনিস দেখানো হয় তোমাদেরকে, গণপতি বাপ্পা কী করছিস ওখানে, তো দেখো এই তিন চারটে গণপতি বাপ্পা আছে। তো এটা আমি অনলাইন নিয়েছিলাম, আর এটা কেনা হয়েছিল দীঘা থেকে, শাহিদ এটা দীঘা কিংবা মন্দারমণি থেকে কিনেছিলাম এটা, আর এই তিনটেকে আমি অনলাইন অর্ডার করেছিলাম। এই দেয়ালটা কেমন লাগছে, আসলে দেখো খুবই সুন্দর লাগছে দেয়ালটা, আমার ঘরের দেয়াল।